السلام عليكم ورحمة الله وبركاته. কিরে কাতিরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। আমি এখন ক্লাস নেব দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা। তোমরা দেখতে পাচ্ছ অধ্যায় সচেত পাঠ আখলাক। আখলাক শব্দটি আরবি শব্দ, শব্দটির বহু বচন। এক বচনে খুলুক, এর আবেদন অর্থ স্বভাব চরিত্র। শব্দগত দিক থেকে আখলাক শব্দটি সচ্চরিত্র ও দুশ্চরিত্র উভয়কে প্রচলিত অর্থে আখলাক শুধু সচ্চরিত্রকেই বলে। যেমন আমরা ভালো চরিত্রের মানুষকে কি বলি? চরিত্রবান মানুষ বলি। আর মন্দ চরিত্রের মানুষকে আমরা কি বলি? চরিত্রহীন মানুষ। প্রচলিত অর্থে আখলাক শুধু সচ্চরিত্রকেই বলে। মূলত আখলাক হলো মানুষের স্বভাব সহের সমন্বিত রূপ। মানুষের আচার আচরণ, চিন্তা ভাবনা, মানসিকতা, কর্মপন্থা সব কিছুকে একাত্তর চরিত্র বা আখলাক বলা হয়। আখলাক সেটা ভালো হতে পারে, মন্দ হতে পারে। আমার নিচে দুই প্রকার আখলাক বা কিছু আখলাক আরবিতে বলে লিখছি কিসমুল আখলাক বা আখলাকের প্রকার। আখলাক দুই প্রকার, আখলাকে হামিদা, আখলাকে জানি। তোমরা দেখতে পাচ্ছ আখলাকে দুই প্রকার লিখছি, আখলাকে হামিদা, আখলাকে জালিম। আখলাক শব্দটি পুল্লিঙ্গ, আর হামিদা শব্দটি স্ত্রীলিঙ্গ। তোমরা বলতে পারো যে স্ত্রীলিঙ্গ এটা আমরা কীভাবে চিনব? কোনো শব্দের শেষে যদি গোলতা থাকে সেটা দেখে তোমরা চিনতে হবে এটা স্ত্রীলিঙ্গ। ইংরেজিতে বলে ফেমিনাইন জেন্ডার। আখলাক শব্দটি পুল্লিঙ্গ, আর জায়গা শব্দটি স্ত্রীলিঙ্গ। আমরা এখন এই অধ্যায়ে
এই দুই প্রকার আখলাকের পরিচয় গুরুত্ব কুফল ভালো মন্দ চরিত্র সম্পর্কে জান। প্রথমে আসে আখলাকে হামিদ। আখলাক আগে বলেছি আখলাক শব্দের অর্থ কি? চরিত্র। আর হামিদ অর্থ প্রশংসনীয়। শব্দ দুটি একত্রে আখলাকে হামিদা অর্থ প্রশংসনীয় চরিত্র। ইসলামী পরিভাষায় আখলাকে হামিদা যেসব চরিত্র মানব সমাজে প্রশংসনীয় সমাদিত আল্লাহ তার রাসূলের নিকট প্রিয় সেটা হচ্ছে আখলাকে হামিদা। এই আখলাকে হামিদা আবার এর আরেকটি নাম আছে আমাদের সমাজে একে অনেক ব্যক্তিদের অনেক নাম থাকতে পারে, কারো দুটো নাম কারো তিনটি নাম, তেমনি আখলাকে হামিদারও একটা নাম আছে সেটা হচ্ছে আখলাকে হাসান বা হুসনুল খুল। আখলাকে হাসান অর্থ সুন্দর চরিত্র। মানব চরিত্রে এসব গুণকেই আখলাকে হামিদা বলা হয়, যেমন সততা, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, পার্শ্বের লেনদেন ইত্যাদি। গুরুত্ব, আখলাকের গুরুত্ব। আখলাক মানবের গুণ, জীবনের শ্রেষ্ঠ সম্পদ। এর মাধ্যমে মানুষ মনুষ্যত্বের সর্বোচ্চ স্তরে উপনীত হতে পারে। মানবিক ও নৈতিকতা আদর্শ এর মধ্যেই নিহিত। চৈতন্য ব্যক্তি সমাজের সকলের কাছে প্রিয়, আল্লাহর কাছে প্রিয়। এই সম্পর্কে মানুষের সময় বলেছেন, মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম বা ভালো যে আল্লাহর নিকট প্রিয়। আর আখলাক শিক্ষা দেওয়ার জন্য আমাদের নবীর রাসূলের দায়িত্ব অন্যতম দায়িত্ব ছিল। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চরিত্র সম্পর্কে আল্লাহ কোরআনেও বলছেন, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের দ্বারা আল্লাহ মানুষের চরিত্র সম্পর্কে নিজেই সাক্ষ্য দিচ্ছে যে নিশ্চয়ই আপনি মহান চরিত্রের দ্বারা। মানুষের নিজেও সাহাবীদেরকে বলতেন যে আমি দিনে যা করি রাতে যা করি তোমরা
স্যার থেকে বলে দেবেন। এই তাহলে তোমরা অর্থ আর বুঝতে পারছো এক এক অর্থ। তা আখলাক, আমরা আখলাকের হামিদা সম্পর্কে জানিছি। এক মনীষী বলেছেন যে, ইংরেজিতে বলেছেন যে হেলথ ইজ লস্ট সামথিং লস্ট, মানি ইজ লস্ট নাথিং লস্ট, ক্যাপিটাল ইজ লস্ট এভরিথিং লস্ট। কারো যদি চরিত্র খারাপ হয়ে যায় তার পরিণাম খুবই দুর্ভোগ। চরিত্র সচ্চরিত্র সম্পর্কে হাদিসের আরো একটু বলেছেন যে কি আমার দিন সচ্চরিত্র তারই বলে সবচেয়ে ওজনে ভারী হয়। তা ঠিক আছে, আমরা চরিত্র সম্পর্কে আপনাকে হামিদা সম্পর্কে জানলাম। পরবর্তীতে আবার পরে আপনাকে জানা বিস্তারিত আলোচনা করবো। এই বলে আমার কথা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি।